Hello dear viewers, Assalamualaikum. Welcome to my channel GM Method of Learning English. I'm Golam, Mustafa, Shuvo. Dear viewers, aske tomader jonno arekti notun lesson niye eshechi. Aske lesson hocche participle. Ebong porbo number hocche 6. To dear viewers, aske je topic ta hocche khub important ekta topic jetar nam hocche participle. Ashole participle niye onekei confusion. অনেকেই পার্টিসিপলকে ভার্ব বলে, অনেকে অ্যাডজেক্টিভ বলে, অনেকে ভার্বের সাথে আইএনজি যুক্ত বলে, অনেকে এটাকে অনেক সময় কন্টিনিউয়াস টেন্স বলে। যত কনফিউশন আছে আমি মনে করি আজকের এই ক্লাসটা করলে পার্টিসিপল সম্পর্কে একদম সমস্ত কনফিউশন আপনার এই ক্লাসটার পরে দূর হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করতে হবে, যদি আপনাদের এই পার্টিসিপল সম্পর্কে যদি কনফিউশন থাকে দূর করতে চান। তো ডিয়ার ভিউয়ার্স, বেশি দেরি না, আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের মেইন লেসনটি। ওকে, এখানে লেখা আছে পার্টিসিপল। তো হোয়াট ইজ কল পার্টিসিপল? ভেরি ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ কল পার্টিসিপল। যে ভিউয়ার্স, পার্টিসিপল এখানে লেখা আছে যে হোয়াট ইজ পার্টিসিপল। তো এখানে একটা সংজ্ঞা আমি আগেই লিখে রেখেছি যে এখানে লেখা আছে এ পার্টিসিপল ইজ আ ফর্ম, একটি পার্টিসিপল হয় একটি গঠন অফ এর এ ভার্ব, ভার্বের একটি গঠন দ্যাট যাহা ইজ ইউজড, ব্যবহার করা হয় ইন মধ্যে আ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে টু মডিফাই, বিশেষায়িত করতে। যা ভিউয়ার্স, কি বিশেষায়িত করতে? বিশেষায়িত করতে, তো কি বিশেষায়িত করতে? যা ভিউয়ার্স, নাউন, নাউন ফ্রেজ, ভার্ব, ভার্ব ফ্রেজ, এই চারটা কী কী বিশেষায়িত করবে? ওই পার্টিসিপলটা নাউনের পাশে বসে, অথবা নাউন ফ্রেজের পাশে বসে, অথবা ভার্বের পাশে বসে, অথবা ভার্ব ফ্রেজের পাশে বসে। ওদেরকে কী করবে? ওদের আগে বসে মডিফাই করবে, এবং অ্যান্ড প্লেস ভূমিকা রাখে, প্লেস আর রুল একটি ভূমিকা রাখে, সিমিলার, সিমিলার মানে একই, সেম, একই রকমের, কার একই রকমের, যেমনটা হচ্ছে টু অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো বৈশিষ্ট্য রাখে। যখন সে নাউন বা নাউনের আগে বসবে, বা যখন এই নাউন বা এই নাউন ফ্রেজ ভার্ব এবং ভার্ব ফ্রেজের আগে বসবে, তখন সে এই অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের রোল প্লে করবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার যে ইট ইজ ওয়ান অফ দ্য টাইপস অফ নাউন নন ফিনিট ভার্ব ফর্মস। এটা কিন্তু একটা নন ফিনিট ভার্বের একটা কিন্তু ফর্ম। তো আমরা আগেই আমাদের আগের লেকচারে শিখেছি যে নন ফিনিট ভার্ব হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে জিরান, একটা হচ্ছে নন ফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপল। তো আমরা আগে কথা বলেছি জিরান এবং নন ফিনিটিভ ভার্ব নিয়ে, তো আজকে কথা বলতেছি হচ্ছে পার্টিসিপল নিয়ে। তো ডিয়ার ভিউয়ার্স, এখন পার্টিসিপল নিয়ে আমি পার্ট বাই পার্ট আলোচনা করব। এখানে লেখা আছে, তো আমরা সবাই জানি যে পার্টিসিপলটা কয় প্রকার। পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হলো পাস্ট পার্টিসিপল, আর হলো পারফেক্ট পার্টিসিপল। ডিয়ার ভিউয়ার্স, প্রেজেন্ট বলতে এখানে প্রেজেন্ট ভার্ব, পাস্ট বলতে পাস্ট ভার্ব, আর পারফেক্ট বলতে পারফেক্ট, পারফেক্ট সিস্টেমে যে ভার্বটা আসবে সেটা। তো ডিয়ার ভিউয়ার্স, এখন প্রেজেন্ট পার্টিসিপল হোয়াট, এই স্ট্রাকচারটা আপনারা মেনটেন করবেন। এইটা দেখেন, এই যে এইখানে লেখা আছে যে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান বলতে আমি বোঝাতে চাচ্ছি যে বেস ফর্ম অফ ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব, ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন ওইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর সেটা অবশ্যই এই নাউন, নাউন ফ্রেজ অথবা ভার্ব অথবা ভার্ব ফ্রেজের আগে বসবে, বসে সে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তো আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে তৈরি করব, বা ওইটা দেখতে কেমন। এটা হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস তখন হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর এটা কার পাশে বসবে? এটা হচ্ছে নাউনের পাশে বসবে, বা ভার্বের পাশে বসবে, বা নাউন ফ্রেজের পাশে বসবে। এরপরে আছে পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল হচ্ছে সবসময় সেটা অলওয়েজ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কিন্তু সেটা হচ্ছে ভার্বের থ্রি রূপ হিসেবে বসবে, ভার্বের থ্রি ফর্ম হিসেবে বসবে। আমি এইটা প্রত্যেকটাই উদাহরণ সহকারে আমি বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনারা অনেক এনজয় করবেন এবং ভালো লাগবে। বাচ্চি অথবা এটাকে আপনারা বলতে পারেন পাস্ট পার্টিসিপল, তখন এটা অ্যাডজেক্টিভ হবে। এখানে একটা সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা পার্টিসিপল কিন্তু আপনি
adjective adjective হিসেবে কাজ করবে এটাও adjective হিসেবে কাজ করবে তো dear viewers এখন দেখা যাচ্ছে perfect participle perfect participle আবার দুটো স্ট্রাকচার একটা হলো active perfect participle আর হলো passive perfect participle যখন আপনি active perfect participle দেখবেন তখন সরাসরি having এর পরে verb 3 হবে যখনই কোনো having এর পরে verb 3 হবে কোনো সেন্টেন্সের মধ্যে তখন এটাকে বলতে পারবেন perfect participle active এবং having এর পরে যখন been থাকবে তারপরে verb 3 থাকবে তখন বলতে হবে passive perfect participle তো dear viewers আমি present participle past participle এবং perfect participle নিয়ে কথা বললাম এবং এর স্ট্রাকচার নিয়ে বললাম এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে अप्लाई করে কিভাবে আপনারা সেন্টেন্সটা মিনিং করবেন সেন্টেন্সটা কিভাবে তৈরি করবেন এবং যখন আমরা কোনো ন্যারেশন প্যাসেজ কোনো অনুচ্ছেদ অথবা কম্প্রিহেনশন পড়বেন তখন কিন্তু अवेलेबल কিন্তু আপনি সেন্টেন্সের মধ্যে জিরান পার্টিসিপল নন ফিনিটিভ সরি তার অনেক ধরনের আপনি দেখতে পারবেন তখন কিন্তু এটা আপনি অনেক কনফিউশন করতে পারে তখন আপনি উত্তর প্রপারলি করতে পারবেন না তো পার্টিসিপল সম্পর্কে যখন আপনি এনাফ নলেজ গ্যাদার করবেন তখন আপনাকে ওগুলো বাংলা ইংলিশ থেকে বাংলা করতে অনেকটাই কমফর্ট ফিট করবেন তো ডিয়ার ভিউয়ার্স এখন আমি আপনাদের সামনে উদাহরণ সহ এবং কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করা হয় এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে প্রথমে লেখা আছে ডিয়ার ভিউয়ার্স প্রেজেন্ট পার্টিসিপল Present participle. এখানে example হিসেবে লেখা হয়েছে Sijon likes playing cricket. Sijon likes playing cricket. দেখেন এই Sijon হচ্ছে subject, likes হচ্ছে verb. এখানে play কিন্তু এটাও কিন্তু একটা verb. এই play দেখেন এটা কিন্তু একটা verb. আমি বলেছিলাম আগেই যে এখানে verb 1 ing যুক্ত হবে সেটা adjective এর মতো কাজ করবে অবশ্যই সেটা noun এর পাশে বসবে এখানে কিন্তু সেটাই হয়েছে Sijon likes playing cricket. So, এখানে dear viewers, এখানে cricket কিন্তু একটা noun. এই play হচ্ছে একটা verb. Verbের সাথে ing যুক্ত হয়ে এই cricketের আগে বসে কাজ করেছে. তো এটা কিন্তু এটা এক ধরনের adjective হয়ে গিয়েছে. Adjective হয়ে গিয়েছে. তো আমরা verb থেকে ing যুক্ত করে participle ব্যবহার করে নাউনের আগে বসে কিন্তু এটা adjective এর মতো কাজ করলাম ডিয়ার ভিউয়ার্স প্রেজেন্ট পার্টিসিপলের সিস্টেমটাই হচ্ছে সে verb বেস ফর্ম verb-এর সাথে ing যুক্ত হয়ে কোনো নাউনের পাশে বসে সে adjective এর মতো কাজ করবে ডিয়ার ভিউয়ার্স নেক্সট আরেকটা एग्जांपल আমি এখানে প্লে করেছি এখানে লেখা আছে সিয়াম সো আ ফ্লাইং বার্ড সিয়াম দেখছিল একটা উড়ন্ত পাখি এখানে ফ্লাই দেখেন ফ্লাইও কিন্তু একটা বার্ড এখানে ing যুক্ত হয়ে পার্টিসিপল গঠন হয়েছে এবং বার্ডের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে ডিয়ার ভিউয়ার্স ঠিক এই এখানেও বিজয় সোল্ড হিজ ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনও কিন্তু একটা ওয়াশ হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব এর সাথে আইনি যুক্ত হয়ে মেশিনের আগে বসে পার্টিসিপল বসে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করতে হয় কিভাবে নতুন নতুন আরও সেন্টেন্স তৈরি করতে পারবেন সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো পাস্ট পার্টিসিপল আমি আগেই বলেছি পাস্ট পার্টিসিপল সিস্টেমটা হচ্ছে সব সময় এটাও নাউনের আগে বসবে কিন্তু এটা রূপ হচ্ছে ভার্ব 3 আর প্রেজেন্ট পার্টিসিপলের সিস্টেমটা হচ্ছে ভার্ব 1 ing তো ডিয়ার ভিউয়ার্স এখানে কিন্তু ভার্ব 3 ফর্ম হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এখানে আমি আপনাদেরকে সেন্টেন্সের মাধ্যমে ব্যবহার করে দেখাবো দেখেন এ ব্রোকেন বোতল কাট মাই ফুট একটি ভাঙ্গা বোতল কাটে আমার আমার পা তো ডিয়ার ভিউয়ার্স এখানে বোতল কিন্তু একটা নাউন আমরা দেখেছি যে ব্রক এটা হচ্ছে ব্রেক ব্রক ব্রোকেন তো এটা ভার্ব 3 তো আমি তো বলেছি আসলে ভার্ব 3 হিসেবে বসবে তো ডিয়ার ভিউয়ার্স এখানে এক্সাম্পলে লেখা আছে যে এ ব্রোকেন বোতল কাট মাই ফুট তো এই ব্রোকেনটি হচ্ছে পাস্ট পার্টিসিপল এভাবে যখনই আপনি নাউনের আগে ভার্ব 3 ফর্ম বলবে তখন সেটা হলো পাস্ট পার্টিসিপল কিন্তু নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ ডিয়ার ভিউয়ার্স এখানে লেখা আছে এভরিবডি লাইকস বয়েলড ওয়াটার সিদ্ধকৃত পানি সবাই কিন্তু পছন্দ করে আপনিও কিন্তু পছন্দ করেন আমিও পছন্দ করি সবারই এটা উচিত বয়েলড ওয়াটার পান করা কারণ এখন অনেক পানি ম্যাক্সিমাম পানি হলো পয়জন তো বি কেয়ারফুল টু ড্রিঙ্ক ওয়াটার তো ডিয়ার ভিউয়ার্স এভরিবডি লাইকস বয়েলড ওয়াটার এই বয়েলড ওয়াটার হচ্ছে বয়েল্ডেরও এরকম বয়েলড
বয়েল কিন্তু বার থ্রি ফর্ম, তো এটা কিন্তু ওয়াটারের আগে বসে পার্টিসিপলের মতো কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে পাস্ট পার্টিসিপল নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আরেকটা সেন্টেন্স লেখা আছে এখানে, এ টায়ার্ড পারসন হান্ট রান ফাস্ট। দ্য ডিয়ার ভিউয়ার্স, একজন ক্লান্ত ব্যক্তি দ্রুত দৌড়াতে পারে না। তো এই টায়ার্ড, তো আমরা টায়ার্ড এটাও কিন্তু বার্ব থ্রি, তো এটাও কিন্তু পার্সনের আগে বসে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি কীভাবে প্রেজেন্ট পার্টিসিপল আপনারা সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করবেন এবং কীভাবে চিনবেন এবং কার আগে বসে পাস্ট পার্টিসিপল আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি সর্বশেষে যেটা বোঝানোর চেষ্টা করব, পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপল করার আগে আমি আগেই বলেছি যে এটা দুটো স্ট্রাকচার হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার, একটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। একটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার, একটা হলো প্যাসিভ স্ট্রাকচার। ডিয়ার ভিউয়ার্স, অ্যাক্টিভ স্ট্রাকচার আপনি কীভাবে ব্যবহার করবেন সেন্টেন্সের মধ্যে, এখানে আমি উদাহরণের সাথে দেখাচ্ছি। অ্যাক্টিভে লেখা আছে যে হ্যাভিং কমপ্লিটেড হায়ার এডুকেশন আই টট মাই স্টুডেন্টস। যে ভিউয়ার্স, যে উচ্চশিক্ষা নেওয়ার নিয়ে আমি শিক্ষা দিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদেরকে। ডিয়ার ভিউয়ার্স, যখন হ্যাভিংয়ের পরে সরাসরি বা থ্রি ফর্ম থাকবে, বা থ্রি ফর্ম থাকবে, তখন সেটাকে আপনি অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপল বলতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এই হ্যাভিং কিন্তু অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। আবার যখন এই হ্যাভিংটার পাশেই আপনি বিন ব্যবহার করবেন, বিন ব্যবহার করবেন এরপরও কিন্তু বাপ থ্রি বসবে, তখনই এটা হয়ে যাবে প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল। ডিয়ার ভিউয়ার্স, আপনারা আসলেই বুঝতে পারছেন তো তফাৎটা কি, অ্যাক্টিভ স্ট্রাকচার পারফেক্ট পার্টিসিপল এবং প্যাসিভ স্ট্রাকচার পারফেক্ট পার্টিসিপল। ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনার অনেক সুন্দর সুন্দর এবং স্ট্যান্ডার্ড সেন্টেন্স আপনারা তৈরি করে আপনাদের যখন যা প্রয়োজন হবে আপনি এটা করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা কীভাবে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, যে পার্টিসিপলগুলো আছে সেটা আপনারা সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। আরও মজার বিষয় হচ্ছে যে আপনি কখনো মনে করেন না যে পার্টিসিপল কিন্তু জিরান্ট এক না, জিরান্ট এক জিনিস, পার্টিসিপল আরেক জিনিস। অনেক সময় আপনারা মনে করেন যে বারবার আইএনজি দেখার সঙ্গে সঙ্গেই এটা হলো কন্টিনিউয়াস, ধরেন বলতে পারেন প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, এরকম একটা কন্টিনিউয়াস আপনারা বলতে পারেন, কিন্তু এটা কিন্তু একদম কিন্তু ভুল ধারণা, এটা কিন্তু ঠিক না। কন্টিনিউয়াসটা এটা হলো টেন্সের অনুযায়ী, কিন্তু পার্টিসিপল কোনো টেন্স অনুযায়ী হয় না, পার্টিসিপল কোনো টেন্স বা পার্সন বা নাম্বার অনুযায়ী এটা কোনো চেঞ্জ হয় না। কিন্তু যে ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করব, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেখবেন যে এটা কোন পার্টিসিপল। যে ভিউয়ার্স, এবং আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এটা কোন পার্টিসিপল, আপনি জাস্ট রাইট অ্যান্সার কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি তখন বুঝতে পারবো যে আপনারা আমার এই ক্লাসটি পুরোপুরি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমি একটা কোয়েশ্চেন লিখি, যেটা হচ্ছে উই শুড ড্রিঙ্ক, উই শুড ড্রিঙ্ক, উই শুড নট ড্রিঙ্ক polluted water. We should drink polluted water. যে এখানে ডিয়ার ভিউয়ার্স, এখানে লেখা হয়েছে যে উই শুড নট ড্রিঙ্ক পলুটেড ওয়াটার, আমাদের দূষিত পানি পান করা উচিত নয়। তো এখানে আপনারা কমেন্ট বক্সে এটা রাইট অ্যান্সার লিখে আমাকে জানাবেন যে কতটুকু আমার এই লেকচারটা আপনারা আন্ডারস্ট্যান্ড হয়েছেন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনাদের লেকচারটি ভালো লেগেছে। তো আজকে আজ আর নয়, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, থ্যাংক ইউ, বাই বা, টা টা।